আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন আপনাদের সাথে বগুড়া থেকে। আজকে আমি যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার একদম শিশুকালের জায়গা। খুব বেশি হলে 2-3 পড়ার সময়কার জায়গাগুলো আমি আপনাদের সাথে আজ এত বছর পর শেয়ার করছি। আর আমি এখানে গিয়েছিও আজ এত বছর পর, অনেক কিছুই আমি ভুলে গেছি, অনেক কিছুই আমার আর মনে নেই, কিন্তু যেই জায়গাগুলো আমার মনে আছে স্মৃতির পথে সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে ঘুরে বেড়ে দিচ্ছি। তো আমরা ওই সময় বগুড়া স্টাফ কোয়ার্টারে ছিলাম কিছুদিনের জন্যে, তারপরে আমরা নিজেদের বাসায় চলে এসেছিলাম। তো সেই কিছুদিন থাকার যে সময়গুলো, সেই সময়ের সাথে সাথে আমি যেখানে খেলতাম, ঘুরতাম, বেড়াতাম, দৌড়াতাম, কিছু জায়গা ছিল সেখানে খুব ছোটোবেলায় মজা করতাম, লুকোচুরি খেলতাম, কিতকিত খেলতাম, ছোঁয়াছুঁই খেলতাম, হ্যাঁ সব মিলিয়ে আমার একদম সেই রাস্তা দিয়ে দৌড়াতাম, কে কত জোরে দৌড়াতে পারে, এই যে ভালো লাগার সময়গুলো। আর খুব লজ্জা লাগছিল, ভালো লাগছিল, চেনা পরিচিত কেউ ছিল না, যারা দেখছিল অবাক নয়নে যে আমি এগুলো ভিডিও করার কি আছে। তো তাদের কাছে আমার এই ভিডিও দেখাটা খুব অবাক ছিল, কিন্তু আমার কাছে এই মাঠটা খুবই প্রিয় ছিল। এখানে আমরা দাঁড়িয়াবান্ধা খেলতাম। এই বিল্ডিংটা নষ্ট হয়ে গেছে, এগুলো অনেক দিন, এটা এখন মোটামুটি 2-1টা কোয়ার্টার আছে, তাহলে সবগুলোই খুব পরিত্যক্ত হয়ে গেছে। আর এই জায়গাটাতে আমরা খুব লুকোচুরি খেলতাম, ছোট ছোট ফুল ফুটতো, এই যে এই গাছগুলোতে ফল ফুটতো, তো এই ফুলগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম। তো এই যে এখানে বড় একটা পানির ট্যাঙ্কি ছিল, সেখান দিয়ে পানি পড়তো, হাঁ করে তাকাতাম। এই যে এগুলোর ফুলগুলোর মধ্যে এখন যে ফুলগুলো, তখন হয়তো সেগুলো ছিল না, তখন অন্য একটা ফুলগুলো ছিল, কিন্তু এখনও সেই স্মৃতিই বিদ্যমান। এই গাছগুলো আমার জীবনের সঙ্গী, ছায়া, ভালোবাসা। তো ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো জানি না কাদের কেমন স্মৃতি আসে, আমার এই স্মৃতিগুলো আপনাদের কেমন লাগবে যদি কমেন্ট করে জানান, তাহলে খুব ভালো লাগবে। এটা বগুড়া স্টাফ কোয়ার্টার। তো আজকে আমি অনেক দিন পর ঘুরে ফিরে দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে এই মাঠগুলোর কথা আমি বলতে পারবো না। তো এই তো ভালো লাগার কিছু সময়, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনাদের নিজস্ব কী কী স্মৃতি আছে, আর কে কোথায় ওই সময় আপনারা ছিলেন। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।